দলের হয়ে প্রথম শট, লিটল স্টার দলের হয়ে প্রথম শট করে ডাইরেক্ট লাল কার্ড, কোনো মার্জিন নেই, পরের খেলা এবং খেলবেন আছে। মাঠের মধ্যে দুটি ভালো শটটা করলো, যা দেবে তো গোলটা করে দিলে, ভালো শট, ভালো শট এবং গোল হয়েছে জয় বাবা লোকনাথ। খেলা 0-0 গোলে অমীমাংসিত হয়। এখন ট্রাইভ কাস্টটা উঠল এদিকে, দল রয়েছে দীপু, বিল্লি দাস, শ্যামা দাস, প্রদীপ এবং পাপু। অপরদিকে এদিকে দল রয়েছে লিটল স্টার, দল রয়েছে দীপু, কারণ, গণ, অজয় এবং সাগর। তৃতীয় কোয়ার্টার ফাইনালে দুটো টিমই কিন্তু বেহালার থেকে অত্যন্ত নাম করা টিম। দলের হয়ে প্রথম শট, লিটল স্টার দলের হয়ে প্রথম শট, বিল্লিদা কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা করছে। গৌতমদা স্ট্রিক্টলি ইনস্ট্রাক্ট করুন, যদি কেউ ডিস্টার্ব করে ডাইরেক্ট লাল কার্ড, কোনো মার্জিন নেই, পরের খেলা এবং খেলবেন আছে। রেফারিকে যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে, যে প্লেয়ার করবে তাকে লাল কার্ড দেখিয়ে পরের খেলায় বাতিল করে দেবেন। ভালো শটটা করলো, যা জায়গাটায় লেগে কিন্তু বলটা বেঁকে গেল, মাঠে লেগে কিন্তু বলটা বেঁকে গেল বাইরের দিকে, গোলেই যাচ্ছিল বলটা। এদিকে জয় বাবা লোকনাথ দলের প্রথম শট, নিতে চলেছে পাপ্পু। মাঠের মধ্যে খেলোয়াড় সুলভ আচরণ করুন, স্পোর্টসম্যান স্পিরিটটা রাখুন। দুটি দল বিভক্ত হয়ে যান, দুটি দল গায়ে গায়ে আসছেন কেন, দুটি দল বিভক্ত হয়ে যান, আপনাদের বারবার অনুরোধ করছি, করেন, মাথা ঠান্ডা রাখতে বলছি। মাঠের মধ্যে দুটি রেফারি থাক, কমিটির ছেলেরা চলে আসুন, কমিটির ছেলেরা চলে আসুন, মাঠের মধ্যে রেফারি থাক, রেফারির সিদ্ধান্ত একান্ত ভাবে চূড়ান্ত। কিন্তু প্লেয়ার ডিস্টার্ব নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হয়েছে, কমিটির ছেলেরা চলে আসে, রেফারিকে বলছে দুটো দলকে দুই পারে বসানোর জন্য, দুটো দলকে দুই পারে বসা, যারা আছে রেফারি কিন্তু আমার সেই জায়গায় বসে, দল দুই পারে চলে আসে, দুটো দল একটু ঝামেলার পর কিন্তু খেলাটা আবার শুরু হলো। এখন দলের হয়ে প্রথম শট, জয় বাবা লোকনাথের হয়ে শটে পাপ্পু, ভালো শটটা করলো বাইরে। জয় বাবা লোকনাথ দলের প্রথম শটটি, এখন দলের হয়ে দ্বিতীয় শট, লিটল স্টারের হয়ে শটে গণ, ভালো শটটা করলো বাইরে, জার্সি নাম্বার 3 লিটল স্টার দলের বাইরে হয়ে গেল। তাই বেকার পদ্ধতির দ্বিতীয় শটটি দলের হয়ে দ্বিতীয় শট, শটে বিল্লি,
আরে মাত্র হলো তো দেবে তো দুটি করে শটে সচিন দলের হয়ে তিন নম্বর শট শটে কারণ যদি গোল করে তাহলে কিন্তু ম্যাচে থাকবে, আর যদি না গোল করতে পারে তাহলে কিন্তু অপোনেন্ট দল জিতে যাবে। তিন নম্বর শট শটে কারণ গোল করলে কিন্তু ম্যাচে থাকবে, না হলে কিন্তু বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। ভালো শট, ভালো শট এবং গোল, যেতে বলছে কিন্তু কারণ শটে যাচ্ছে কিন্তু দীপু, ভাইটাল শট কিন্তু এটাই। দীপু কি করছে এটা শটে, দীপু ডিস্টার্ব করার চেষ্টা করছে কিন্তু শটে, দীপু শেষ শট। জয় বাবা লোকনাথ এবং এই খেলায় যিনি ম্যান অফ দ্য ম্যাচ।